আপনারা যারা নেতেশ্বাসপেনি ইউনিভার্সিটি থেকে ইউজে এবং পিজি কোর্স করছেন তো আপনাদের আজকের এই ভিডিওটি সকলের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের অফলাইন এবং অনলাইন ক্লাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে প্রত্যেকে মানুষ দেখতে থাকবেন তো এই নেতা বসেনী ইউনিভার্সিটিতে আপনাদের ক্লাস কি কী বারে আপনাদের হয়ে থাকে এছাড়াও আপনাদের ক্লাস না করলে কী হবে এবং আপনাদের অনলাইন ক্লাস কি এবং ক্লাস কোন কোন মোডে আপনাদের হয়ে থাকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব বিশেষ করে যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ইউজি এবং পিজি কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছেন আপনারা হয়তো অনেকেই অনেক কিছু অজানা রয়েছেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলগুলি ফলো করলে আশা করি আপনাদের সমস্ত সমস্ত বিষয়ের যে ডাউটগুলি থাকে সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রপারলি কারণ যে সমস্ত আমরা আপডেটগুলি আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো আপনাদের জেনুইন এবং অথেন্টিক আপডেট তো আশা করি আপনাদের প্রত্যেকেরও উপকারে লাগবে তো দেশেন ইউনিভার্সিটিতে যে সমস্ত ক্লাসগুলি হয়ে থাকে স্টাডি সেন্টারে তো প্রতি শনি এবং রবিবারে কিন্তু ক্লাসগুলি হয়ে থাকে তো অর্থাৎ আপনাদের প্রতি স্যাটারডে এবং সানডে এই দুটি দিন কিন্তু আপনাদের অফলাইন ক্লাস হয়ে থাকে এছাড়াও আপনাদের স্যাটারডে আপনাদের কলেজ খোলা থাকে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত এবং আপনাদের সানডে কলেজ খোলা থাকে কোনো কোন কলেজ এগারোটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে কোন কলেজ বারোটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে এবং আপনাদের যে অফলাইন ক্লাসের যে সমস্ত নোটিশ সেই সমস্ত নো নোটিস কিন্তু আপনাদের কলেজ থেকে দেওয়া হয় এবং অনলাইন ক্লাসের যে সমস্ত নোটিস সেই নোটিশগুলো কিন্তু আপনাদের অনলাইনে নেতাজিনবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয় এবার এই নেতাই সুভাষ ইউনিভার্সিটিতে কোন কোন মোটে আপনাদের ক্লাসগুলি হয়ে থাকে এখানে সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনাদের দুটো মোটে ক্লাস হয়ে থাকে এক হচ্ছে অনলাইন ক্লাস এক হচ্ছে অফলাইন ক্লাস এই অনলাইন ক্লাস কি এই অনলাইন ক্লাস যখন আপনাদের হয়তো করোনার সময় লকডাউনের সময় কিন্তু এই যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসটি কিন্তু নেতেশ ভাষেন ইউনিভার্সিটিতে প্রথম চালু হয়েছে তো সেই অনলাইন ক্লাস এখনো পর্যন্ত আপনাদের কন্টিনিউ রয়েছে এখনও পর্যন্ত অনলাইন ক্লাসের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু এখনও পর্যন্ত নেতেশ বাসোপেন ইউনিভার্সিটিতে রয়েছে তো আপনারা অনলাইন এবং অফলাইন দুটি মোটেই কিন্তু আপনারা ক্লাস করতে পারেন তো অনলাইন ক্লাস নেতাই ভাষা ইউনিভার্সিটির মেন যে ওয়েবসাইট রয়েছে তো সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন অনলাইন ক্লাসের নোটিশ যেটা আপনাদের অ্যাপসের থ্রুতে করতে হবে ক্লাসগুলি তো আপনাদের যে প্লে স্টোর রয়েছে স্টোর থেকে আপনাদের নেতাজির অফিশিয়াল যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করতে হবে এবার আপনাদেরকে বলে রাখি যে ক্লাস যদি না করি তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না ক্লাস না করলে কি হবে তো ক্লাস না করলে কোনো রকম অসুবিধা নাই, ক্লাস করা বাধ্যতামূলক নয় ক্লাস করলে করতে পারেন না করলেও না করতে পারেন অনেকেই প্রশ্ন করেছিলেন ক্লাস যদি না করায় সেক্ষেত্রে আপনার আপনারা পরীক্ষায় বসতে পারবেন পাবেন কিনা তো দেখুন এখানে কিন্তু ক্লাস করাটা বাধ্যতামূলক নয় ক্লাস করলেও করতে পারে না করলেও না করতে পারে রকম অসুবিধা হবে না কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আপনারা ফাইনাল পরীক্ষা সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছুই আপনারা কিন্তু দিতে পারবেন এখানে আপনাদের কোনো কিছু বাধ্যতামূলক নেই ক্লাসের ক্ষেত্রে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো রকম আপনাদের ডাউট থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানা জানাবেন এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং অফলাইন ক্লাসের নোটিশ আপনারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন অর্থাৎ যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেই স্টাডি সেন্টার থেকে দেওয়া হয় এবং অফলাইন ক্লাসের ওই এবং অনলাইন ক্লাসের যে সমস্ত নোটিস সেটা হচ্ছে আপনাদের অনলাইন নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন ক্লাসের নোটিশগুলি দেওয়া হয় অফলাইন ক্লাসের নোটিশ অফলাইনে কলেজে দেওয়া হয় এবং অনলাইন ক্লাসের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছেন তো প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসগুলি করানো হয় নেতাজি সুভাশিং ইউনিভার্সিটি যে সমস্ত অনলাইন ক্লাসগুলি হয়ে থাকে তো প্রত্যেকে ক্লাসগুলি চাইলে কিন্তু আপনারা করতে পারেন তো আপনাদের ক্লাসের জন্য এটা সম্পূর্ণ ফ্রি অনলাইন ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করানো হয় নেতাজি শুভা শপিং ইউনিভার্সিটিতে এর জন্য কোনোরকম আপনাদের টাকা পয়সা লাগে না তো আশা করি বুঝতে পারলেন তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন আপনাদের সাইসার নোটসপত্র বা অ্যাসাইনমেন্টস এর গাইড কোথা থেকে নিলে ভালো হয় তো অ্যাসাইনমেন্টের এছাড়াও আপনাদের সাইসান নোটসপত্র এর যদি আপনারা গাইড নিতে চান সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন তো আপনারা কিন্তু সবচেয়ে কম দামে সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের কিন্তু সায়েন্স আর নোটসপত্র এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার্সের কিন্তু আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ওনারা যে সমস্ত অ্যান্সার সেটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য অ্যাসাইনমেন্টে অ্যান্সার সেটগুলো প্রোভাইড করে থাকে এবং ফাইনাল এক্সামের যে সাইসার নোটসপত্রগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কমনযোগ্য সাইসার নোটসপত্র কিন্তু প্রতি বছরে প্রোভাইড করে থাকে এবং প্রতি বছরে কিন্তু স্টুডেন্টরা খুব ভালো নম্বর নিয়ে কিন্তু পাসআউট করে তো প্রচুরই স্টুডেন্ট কিন্তু ওনাদের কাছে প্রতি বছরই গাইড নিয়ে থাকে যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসআট করতে চান তাহলে আমরা সাজেস্ট করব আপনারা গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে করে যোগাযোগ করে নেবেন ওনাদের অফিসিয়ালি যে নম্বর অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন কীভাবে আপনাদেরকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে তার টোটালি আপনারা ফুল একদম গাইড প্রপারলি কিন্তু পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও ইউনিভার্সিটির যে সমস্ত অথেন্টিক যে সমস্ত আপডেট ইনফরমেশনগুলো থাকে এছাড়াও আপনাদের কখন ফর্ম ফিল আপ হয়ে থাকে সমস্ত কিছু একটু জেড ওনাদের কাছে প্রপারলি গাইড কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো যাদের যাতে প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই করে ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন ধন্যবাদ